ঘূর্ণিঝড় যশের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের উপকূলের এলাকাগুলোতে। রবিবার রাতে পটুয়াখালীর বিভিন্ন স্থানে বজ্রপাত সহ মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়। আজ সোমবার সকাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা এলাকায় ঝিরিঝিরি আবার কোথাও মাঝারি আকারের বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় যশের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্রে অবস্থান করা ট্রলারগুলোকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। এতে আতঙ্ক বেড়েছে বাংলাদেশের উপকূল জুড়ে বসবাসরত সাধারণ মানুষের মাঝে। উপকূল অঞ্চলের জেলাগুলোর আকাশ হঠাৎ মেঘে ঢেকে গেছে, এতে গরমের পরিমাণ কমেনি। তবে বাংলাদেশ উপকূলীয় জনগোষ্ঠীকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে বাঁচাতে 145টি সাইক্লোন সেন্টার সহ মোট 1645টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে প্রস্তুত রয়েছে স্বেচ্ছাসেবক ও শতাধিক মেডিকেল টিম। মানুষকে নিরাপদে সরিয়ে আনার জন্য পর্যাপ্ত নৌযান, যানবাহন ও উদ্ধার সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।